এক যে ছিল মিষ্টি ছেলে আবু বকর নাম, মজার মজার দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই, আবু বকরের সাথে ইসলামের পথে। বাবা আবু বকর, বাংলা ইংরেজি তো শেষ, এবার অঙ্ক দাও। আজ বাড়ির কাজ কি দিয়েছেন? তাড়াতাড়ি অঙ্কটা শেষ করেই আমরা রাতের খাবার খাবো ইনশাল্লাহ। বাবা, আজকে তো কোনো বাড়ির কাজ নেই, আজকে তো অঙ্ক ক্লাসটাই হয়নি বাবা। কেন বাবা, অঙ্ক ক্লাস তো রুটিনে ছিল, ক্লাস হলো না কেন? বাবা, আমাদের অঙ্ক স্যার নেই স্কুলে, এই জন্য হয়নি। কেন, স্যার কি ছুটিতে আছেন? না বাবা, স্যারকে স্কুল থেকে গতকাল বের করে দিয়েছে। বের করে দিয়েছেন মানে? কে বের করে দিল আর কেন বের করে দিল কেন? বাবা তুমি জানো, আমাদের সাথে আমাদের এলাকার কাউন্সিলরের ছেলে পড়ে, ওই যে আদনান নাম। হ্যাঁ চিনি তো, ওই যে একদিন তুমি আমার সাথে পরিচয় করে দিলে যে। হ্যাঁ বাবা, ওকে নিয়েই ঝামেলাটা হয়েছিল। ওকে নিয়ে আবার কি ঝামেলা, ও কি করেছে? গত পরশুদিন আমাদের অঙ্ক ক্লাস হচ্ছিল, তারপর আজকে কে হোমওয়ার্ক আনুনি, দাঁড়িয়ে যাও। আমি গত ক্লাসে বলেছিলাম এর পরে ক্লাসে যে হোমওয়ার্ক আনবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে, কারণ আজকের ক্লাসের হোমওয়ার্কটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা হোমওয়ার্ক আনোনি? না স্যার, ভুলে গেছি। আদনান, বাবা তুমি তো এর আগে হোমওয়ার্ক আনোনি, কি সমস্যা হয়েছিল? এমনিতেই ভুলে গেছিলাম তাই আনিনি, হোমওয়ার্ক করতে আমার ভালো লাগে না। তাহলে তো তোমাদের শাস্তি পেতে হবে, আগের ক্লাসে বলে দিয়েছিলাম কিন্তু হোমওয়ার্ক না আনলে শাস্তি দেওয়া হবে। তোমরা দুজনেই পুরো ক্লাস দাঁড়িয়ে থাকো, এটাই তোমাদের শাস্তি। না, আমি পুরো ক্লাস দাঁড়াতে পারবো না। কেন, আমি বলছি দাঁড়াও, পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। স্যার আপনি চেনেন আমাকে, জানেন আমি কে, আপনার সাহস তো কম না। তুমি কে সেটা জেনে আমি কি করব, তোমাকে যেটা বলেছি সেটা করো, পুরো ক্লাস দাঁড়িয়ে থাকো। কি ব্যাপার, তুমি বসে গেলে কেন, দাঁড়াও বলছি। দাঁড়াতে পারবো না বললাম না, আপনি মনে হয় চেনেন না আমাকে, আমার বাবা এই এলাকার কাউন্সিলর, এই স্কুলের সভাপতি। আপনি আমাকে শাস্তি দিচ্ছেন এটা যদি আমার বাবা জানে, আপনি কিন্তু এই স্কুলে আর চাকরি করতে পারবেন না। তুমি স্যারকে হুমকি দাও, দাঁড়াও বলছি, এক্ষুনি দাঁড়াও, পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। আপনি কাজটা ভালো করলেন না স্যার, এর ফল আপনি পাবেন, আপনার খবর আছে, আমি আমার বাবাকে দিয়ে আপনার বারোটা বাজাচ্ছি, দাঁড়ান। চুপ করো, তুমি শিক্ষকের সাথে বেদবি করো, দাঁড়িয়ে থাকো। অঙ্ক ছাড়কে, এখানে অঙ্ক ছাড়কে, কত বড় সাহস আমার ছেলেকে ক্লাসে দাঁড় করিয়ে রাখছে, এখানে অঙ্ক ছাড়কে। আসসালামু আলাইকুম, আমি অঙ্ক স্যার। জি বলুন। আপনার তো সাহস কম না, আপনি আমার ছেলেকে চেনেন না? হ্যাঁ চিনি তো। তাহলে আপনার সাহস হয় কিভাবে, আমার ছেলেকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখেন? আপনার কি এখানে চাকরি করার ইচ্ছা নেই? আপনার ছেলে আজ ক্লাসে বাড়ির কাজ করে আনেনি, আমি আগেই বলে দিয়েছিলাম আজকে ক্লাসে বাড়ির কাজ না আনলে শাস্তি দেওয়া হবে। তাই বলে আপনি আমার ছেলেকে শাস্তি দেবেন? শাস্তি দেওয়ার আগে একবার ভাবা উচিত ছিল, আদনান কে ও কার ছেলে, বেশি সাহস আপনার। দেখুন, ক্লাসে কি কার ছেলে এইটা কোনো শিক্ষক কখনো চিন্তা করে না, ক্লাসে একজন শিক্ষকের কাছে তার সব ছাত্রই একই রকম, সবাই সন্তানের মতো, সব ছাত্রকে একজন শিক্ষক সমান চোখে দেখে। আপনি তো খুব বড় বড় কথা বলেন, আমি এই স্কুলের সভাপতি, আমার ছেলেকে আপনি শাস্তি দেন, এক্ষুনি বের হন, এক্ষুনি বের হন স্কুল থেকে, আগামী পরশু আপনাকে জুতার মেলা পরে স্কুল থেকে বের করে দেওয়া হবে, এক্ষুনি বের হন এখান থেকে। আপনি একজন শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করছেন, একজন শিক্ষককে এইভাবে অপমান করছেন, আপনি জানেন একজন শিক্ষকের মর্যাদা কতখানি? খুব বেশি কথা বলবেন না, আমার ছেলেকে ক্লাসে দাঁড় করিয়ে রাখার অপরাধে আগামী পরশু দিন আপনাকে জুতার মালা পরিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হবে, এটাই শেষ কথা, বলে দিলাম। আপনি সভাপতি ছেলেকে ক্লাসে দাঁড় করিয়ে রাখেন, কত বড় সাহস। বাবা আমার ভীষণ মন খারাপ হয়েছে, স্যার অনেক ভালো মানুষ, সবাইকে স্যার অনেক আদর করেন, কি সুন্দর করে অঙ্ক বুঝান, যতবার জিজ্ঞাসা করা হোক স্যার কখনো বিরক্ত হন না, খুব খারাপ লাগছে, এত ভালো একজন স্যারকে এভাবে অপমান করে বের করে দিবে। হ্যাঁ বাবা, ব্যাপারটা খারাপ লাগার মতোই,
আমারও শুনে খারাপ লাগছে। একজন শিক্ষকের অনেক বেশি মর্যাদা, সেই শিক্ষককে এভাবে অপমান করা হবে, এটা তো ঠিক না। হ্যাঁ বাবা, এই জন্যই মনটা ভীষণ খারাপ আমার। আর আজকে স্যার আসেনও নি, জানি না আগামীকাল কি হবে। এভাবে স্যারকে অপমান করে স্কুল থেকে বের করে দিবে, সেটা আমি মানতে পারছি না বাবা। ব্যাপারটা সত্যি দুঃখজনক। কিরে, তোর নাম কি আদনান? হ্যাঁ, কেন? তুই কি কাউন্সিলরের একমাত্র ছেলে? হ্যাঁ, কিন্তু আপনারা কারা, কি চান? তোকে মারার সুপারি আছে আমাদের কাছে, আজ তোর মৃত্যু দিবস। মার ব্যাটারে, ইচ্ছা মতো মার, মার! বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও! ডাক্তার, ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? আল্লাহর রহমতে আপনার ছেলে এখন শঙ্কামুক্ত। ওকে কিছুক্ষণ আগেই এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছিল। ইমিডিয়েটলি রক্ত না পেলে হয়তো সমস্যা হয়ে যেতে পারত। আল্লাহর অশেষ রহমতে হাসপাতালে আনার সাথে সাথে রক্ত দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি এখানে, আপনি এখানে কি করছেন? আপনাকে তো স্কুলে আজ জুতার মালা দেওয়া হবে। উনিই তো আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছেন, ওনার সাথে আপনার ছেলের রক্তের গ্রুপ মিলে যায়। উনি সাথে সাথে রক্ত না দিলে আপনার ছেলের কি হতো বলা কঠিন ছিল। ওনার ওসিলাতেই হয়তো আপনি আপনার ছেলেকে আজ ফিরে পেলেন। উনি সঠিক সময়ে আপনার ছেলেকে হাসপাতালে না আনলে অতিরিক্ত রক্তক্ষরণে খারাপ কিছু হতে পারত। আচ্ছা, ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি আসছি। স্যার, আপনি আমার ছেলের জন্য এত কিছু করলেন, আপনাকে এত অপমান করলাম, স্কুল থেকে বের করে দিলাম, আজ আপনাকে জুতার মালা দেওয়ার জন্যই আপনার স্কুলে যাচ্ছিলাম, আর আপনি আমার সন্তানকে এভাবে সাহায্য করলেন? আদনান আমার ছাত্র, আর শিক্ষকের কাছে তার সব ছাত্রই সন্তান তুল্য। আমি আমার সন্তানের বিপদে এগিয়ে আসবো না, কি বলছেন ভাইজান? আমি সব লোকজন নিয়ে আপনার স্কুলে যাচ্ছিলাম জুতার মালা দিয়ে আপনাকে বের করে দেওয়ার জন্য, অথচ আপনি কত মহৎ, যার জন্য এত বড় শাস্তি পাচ্ছিলেন তাকেই বাঁচাতে এগিয়ে এলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার। আমরা তো শিক্ষক, আমরা ছাত্রদের নৈতিক শিক্ষা দেই, আর আমরাই যদি নৈতিকতা মেনে না চলি তাহলে সেই শিক্ষার মানেটা কি? আমার আপনার সাথে এরকম খারাপ আচরণ করা ঠিক হয়নি স্যার, আমি অন্যায় করেছি, ভয়ানক অন্যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। যেখানে আমাদের প্রিয় নবীকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন, তাহলে চিন্তা করুন একজন শিক্ষকের মর্যাদা কতখানি। স্যার, আমি তো এইভাবে ভেবে দেখিনি। হাদিসে আছে, আল্লাহ পরে রাসুলের পরে ওই ব্যক্তি সবচেয়ে মহানুভব যে জ্ঞান অর্জন করে ও পরে তা প্রচার করে, আর শিক্ষকরাই আমাদের সেই জ্ঞান প্রচার করে। তাহলে চিন্তা করুন, আল্লাহ ও রাসুলের পরেই মহানুভব কেউ থাকলে তারা শিক্ষক। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাকে সম্মান করো। এই জন্যই আমাদের শিক্ষককে সম্মান করা উচিত। শিক্ষকরা ছাত্রদের ভালোর জন্যই শাসন করে, এটা দিয়ে মন খারাপ করা উচিত না ভাইজান। আমি দুঃখিত স্যার, আমায় ক্ষমা করুন, আমি ভুল করেছি, আমি আমার ছেলেকে আপনার কাছে ক্ষমা চাইতে বলবো স্যার। আমার ছেলে একটু সুস্থ হোক, তারপর আমি আর আমার ছেলে যে আমি আপনার কাছে ক্ষমা চাইবো, আমাদের মাফ করুন স্যার। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই।